ডলার বিনিয়োগ করবে জাপান, তবে প্রকল্পগুলো কি তা জানানো হয়নি। জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালা বাস্তবায়ন ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার নরওয়ের অসলোতে ইউরোপ বাংলাদেশ টেকনোলজি সামিট 2014 এর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশের সর্বত্র ইন্টারনেট সংযোগ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি খাতে সরকার আয়কর মওকুফ সহ বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সকল সুবিধা দিচ্ছে। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপন করেন ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান সহ অন্যরা। অনুষ্ঠানে নরওয়ের 25টিরও বেশি আইটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য প্রযুক্তি খাতে নীতি নির্ধারক, তথ্য প্রযুক্তি ব্যবসায়ী এবং 12টি বেসিস সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার উপজেলা নির্বাচনের খবর।